আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারা সাফা হক, ক্লিনিক্যাল ও অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। বর্তমানে কর্মরত আছি 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়াতে জুনিয়র কনসালটেন্ট হিসেবে। এছাড়া চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড বগুড়া শাখায়। আমি আজকে আপনাদের সাথে প্রসব পরবর্তী চুল পড়া নিয়ে কথা বলবো। সাধারণত দেখা যায় গর্ভবতী অবস্থায় আমাদের শরীরে অনেক হরমোন বেড়ে যায়, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বিটা ইসিজি। এসব হরমোনের প্রভাবে দেখা যায় যে আমাদের অধিকাংশ চুল, অর্থাৎ প্রায় 90% চুল থাকে অ্যানাজেন ফেজ বা গ্রোথ ফেজ। অর্থাৎ এই ফেজে দেখা যায় আমাদের মাথার চুলগুলোর গ্রোথ হয়, চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুলগুলো হেলদি লাগে। এ সময় দেখা যায় প্রায় সবাই খুব খুশি হয়ে যায় যে আমার চুল এখন পড়ছে না এবং চুলগুলো খুব ভালো লাগছে। কিন্তু দেখা যায় যে ঠিক প্রসবের পরপরই আমাদের শরীরের হরমোনগুলো যখন হঠাৎ করে ফল হয় বা নর্মালে চলে আসে, তখন এই অধিকাংশ চুল যেগুলো এতদিন অ্যানাজেন বা গ্রোথ ফেজে ছিল, সেগুলো এখন টেলোজেন ফেজ বা রেস্টিং ফেজে চলে আসে। এই রেস্টিং ফেজে সাধারণত চুলের গ্রোথ কমে যায় এবং রেস্টিং ফেজের সময়কাল 3 থেকে 4 মাস। এবং 3 থেকে 4 মাস পর যখন টেলোজেন ফেজটি শেষ হয়ে যায়, তখন দেখা যায় আমাদের মাথার প্রায় সব চুল একসাথে পড়তে থাকে এবং এই সময় সবাই ঘাবড়ে যায়। কিন্তু এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, অর্থাৎ প্রায় সবাই এ ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং এটি স্বাভাবিক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে চুল বেশি পড়ছে, বাট এটা কিন্তু সত্যি নয়। গত 9 মাসে, অর্থাৎ গর্ভবতী অবস্থায় আপনার যেই চুলগুলো একদমই পড়েনি, সেগুলো হঠাৎ করে একসাথে পড়তে শুরু করে এবং এজন্যই মনে হয় যে চুল অনেক বেশি পড়ছে। এটা সেলফ লিমিটিং এবং দেখা যায় সাধারণত 4 থেকে 6 মাস পর এমনি এমনি ভালো হয়ে যায় এবং নতুন করে আবার চুল গজাতে থাকে। অনেক ক্ষেত্রে বাচ্চার বয়স 1 বছর হওয়া পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকে। বাচ্চার বয়স 1 বছর হওয়ার পরও যদি আপনার চুল পড়া বন্ধ না হয়, তাহলে আমরা ধরে নেই যে পাশাপাশি আপনার অন্য কোনো সমস্যা আছে, যেমন সেটি হতে পারে থাইরয়েডের প্রবলেম, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অথবা নিউট্রিশনাল যে কোনো ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম, আয়রন। এসব ক্ষেত্রে সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। এই সময় আপনারা একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। পাশাপাশি প্রসব পরবর্তী চুল পড়া কমানোর জন্য আমরা কিছু উপদেশও দিয়ে থাকি। এর মধ্যে রয়েছে পরিমিত পরিমাণে সুষম খাবার খাওয়া। বিশেষ করে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা নিয়মিত আমিষ জাতীয় খাবার এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন যেসব খাবারে আছে সেগুলো বেশি করে খাবেন। সেই সাথে প্রচুর শাকসবজি এবং ফলমূল খাবেন। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন হিসেবে মেডিসিন দিয়ে থাকি। এর মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, বায়োটিন। এছাড়াও চুলের জন্য ক্ষতিকর যে ধরনের কেমিক্যাল অথবা হেয়ার ব্রাশিংও কিন্তু আমরা এ সময় অ্যাভয়েড করতে বলি। এর মধ্যে রয়েছে চুলের যে কোনো ধরনের ডাই, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং, হেয়ার কার্লিং অথবা হেয়ার ড্রায়ার। এগুলো অ্যাভয়েড করলে কিন্তু চুল পড়াটা অনেকাংশে কম হয়। পরিশেষে আমি বলতে চাই, বাচ্চা হওয়ার 3 থেকে 4 মাস পর যদি হঠাৎ করে খুব বেশি চুল পড়তে শুরু করে, ঘাবড়ে যাবেন না বা ভয় পাওয়ার কিছু নেই। নিজের যত্ন নিন, আপনার নিজের খাবারের দিকে মনোযোগ দিন এবং একজন প্রয়োজনে অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।